সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ডায়াল সিলেটের নিয়মিত সাপ্তাহিক আয়োজন সিলেটের রাজনীতি অনুষ্ঠানটিতে। অনুষ্ঠানের সঙ্গে আছে আমি নিশাত তাসনিম নিতু, এবং আজকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এবং সিলেটের সুনামধন্য প্রতিষ্ঠান স্পাইসি রেস্টুরেন্টের ম্যানেজিং ডিরেক্টর শান্তদেব। আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে সিলেটের বর্তমান সময়ের রাজনীতি সম্পর্কে জানতে। ব্যক্তিগত জীবন সম্বন্ধে আমার বলার, আমি আমার বাসা বাগবাড়িতে সিলেট শহরের। আমি আমার মা আছেন, বাবা বেঁচে নেই, আমার এক বোন দেশের বাইরে থাকে, আমার একটা ছেলে আর আমার ওয়াইফ গৃহিণী, এই মিলিয়ে আমার সংসার। আর আমার বাকি যারা আছে সবাই দেশের বাইরেই থাকে, আর বাকি এখন সবাইরে নিয়ে এখন সংসার। তো বর্তমানে আপনি রাজনীতি ছাড়া অন্য কোনো সংগঠনে বা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছেন কি? হ্যাঁ, আমি তো ধরেন আমার ব্যবসা প্রতিষ্ঠান আছে, স্পাইসি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, একটা রিসোর্টের কাজ চলতেছে আমার লা প্যারাডাইস। তাছাড়া আমি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসার সাথে জড়িত। আবার আপনার আমি সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপ, সিলেট অভিজাত রেস্টুরেন্ট মালিক সমিতির এটার সভাপতি, আরও কয়েকটা সংগঠনের সাথে জড়িত আছি আর কি, সামাজিক সংগঠনের সাথে। তো আজকে আমাদের অনুষ্ঠান যেহেতু সিলেটের রাজনীতি নিয়ে, তো আমি সরাসরি রাজনৈতিক প্রসঙ্গে চলে যাব। আপনার কাছে আমার এখন প্রশ্ন হচ্ছে যে সিলেটের যে যুবলীগের রাজনীতি, সেটা কি যুব বান্ধব কিনা, এই বিষয়ে আপনার মতামত কি? এটা একটা এখন এই প্রেক্ষাপটে একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। সিলেটের রাজনীতি এখন বলতে গেলে অনেকটা তালমাটাল অবস্থায় আছে। আপনারা জানেন বেশ কিছু সাম্প্রতিক ঘটনা, সবাই অবগত আছেন। রাজনীতি সিলেটের যুবলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে একটা স্থবিরতা আছে। নতুন যুবলীগের কমিটি হওয়ার দীর্ঘদিন আহ্বায়ক কমিটি ছিল, সেটাও দীর্ঘদিন ছিল, সেটা পূর্ণাঙ্গ কমিটিতে কোনোদিন রূপ নেয় নাই। তারপরে আবার যে আহ্বায়ক কমিটির পরে যে কমিটি আসলো, সেটাও পূর্ণাঙ্গ রূপ নেয় নাই। প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক ওনারাই এটা চালাচ্ছেন। করোনা পরিস্থিতির আগে ওনারা কমিটি করেন নাই, আর করোনা পরিস্থিতির মধ্যে তো আর কমিটি করার আমাদের সুযোগ হয় নাই। তো যুবলীগ হতে হবে যুবলীগকে। যুবকরা যুবলীগ সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য এবং সামাজিকভাবে সমাজ উন্নয়নে যুবকদের এগিয়ে আসতে হবে। যুবরাই প্রথম চালিকা শক্তি। আমি মনে করি রাজনীতির প্রেক্ষাপটে যেহেতু আমরা আদর্শিক রাজনীতিতে বিশ্বাস করি, সুতরাং আমাদের আদর্শ যদি বঙ্গবন্ধু আদর্শকে আমরা বুকে লালন করি, জনতি শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই, সেক্ষেত্রে আমরা যুবক যারা তারাই সবচাইতে বেশি এখন দেশ করতে এগিয়ে আসতে হবে। সেই তারই ধারাবাহিকতায় যুবলীগকে এখন যারা দায়িত্বশীল আছেন যুবলীগে, আপনারা জানেন যুবলীগের নতুন কেন্দ্রীয় সংসদ হয়েছে, সেটা আদর্শিক একটা যারা ফজলুকমণির ছেলে ফজলুসলাম পরশ, উনি চেয়ারম্যান যুবলীগের বর্তমানে, নিখিল উনি সাধারণ সম্পাদক, ওনারা দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করতেছেন যুবলীগকে একটা গতিশীল ধারা ফিরিয়ে আনার জন্য। কিন্তু এর মধ্যে করোনা পরিস্থিতির মাধ্যমে তাদের আর সেদিকে আর যাওয়ার সুযোগ হয় নাই। তা আমরা আশাবাদী, আমরা যারা যুব সংগঠনের সাথে জড়িত আছি, আমরা দীর্ঘদিন রাজনীতি করেছি, ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ছিলাম, ছাত্রলীগ থেকে এখন যুবলীগে আসছি, আমরা আশাবাদী যে যুবকদের যে সংগঠন যুবলীগ, তা যুবকদের মাধ্যমেই এগিয়ে যাবে এবং দেশগোলা হাতিয়ার হিসাবে এই যুব সমাজকে কাজে লাগানো যাবে। আপনি নিজে একটু আগে বলছিলেন যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না, তো এই পূর্ণাঙ্গ কমিটি গঠন না করার পিছনের কারণটা কি? সেইটার পিছনে এখন তো সবাই আমরা যদি বলি তাহলে বলতে হবে করোনা পরিস্থিতির কারণে, সেটা এটা যদি আমরা মানে এটা বলার মতো বলা যায়, কিন্তু আসলে আমাদের আন্তরিকতার অভাব আমি মনে করি। কারণ একটা যুবলীগের একটা কমিটি করতে, একটা মহানগরের কমিটি করতে আমার মনে হয় না বেশি সময় লাগবে, কারণ এখানে প্রত্যেকটা নেতাকর্মী পরীক্ষিত। সিলেটের যারা পরীক্ষিত নেতাকর্মী আছে, যারা ছাত্রলীগ দীর্ঘদিন করেছে, সেই ছাত্রলীগ করার ধারাবাহিকতায় ওনারা যুবলীগ করবে, সেইটাই যুবলীগ করে যুবলীগের পরে ওনারা আওয়ামী লীগ করবে, সেইটাই আমাদের সিস্টেম, সংগঠনের সিস্টেম।
আমরা যারা আদর্শিক রাজনীতি করি তাদের জন্য আদর্শটা থেকে বড় করে দেখতে হবে। এখানে যদি আমরা নিজেকে আদর্শকে বিলি করে দিয়ে নিতে নিজের স্বার্থ হাসিলের জন্য আমরা যুবলীগে কিছু সুবিধাভোগী বা অন্যান্য দল থেকে দলছুট মানুষদের নিয়ে যুবলীগ করতে চাই, তাইলে তো যুবলীগ কোনোদিনই শেখ হাসিনার যে লক্ষ্য আদর্শ সেইটাও বাস্তবায়ন করা যাবে না, বঙ্গবন্ধুর আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশের জন্য কাজ করা যাবে না। সুতরাং এখানে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা আমাদের পাল্টাতে হবে। তাইলেই আমরা মনে করি ত্যাগী এবং পরীক্ষিত মানুষ দিয়ে এই যুবলীগকে সংগঠনকে এখনও শক্তিশালী সংগঠন হিসেবে রূপান্তর করা সম্ভব। আপনাদের দলে যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে না, তো তার ফলে দলটি আসলে কতটুকু শক্তিশালী বলে আপনার মনে হয়? দেখেন, এটা তো একটা মানে খালি চোখে দেখার মতোই বিষয় যে আপনি যদি দুইজন ব্যক্তি একটা সংগঠনের কর্ণধার হয় তাহলে সেই সংগঠন আসলে কতটুকু রান করতে পারবে সেটা অনুমান করা যায় সহজেই। এবং দীর্ঘ সিলেটের দীর্ঘদিন ছাত্রলীগ এবং যুবলীগের কমিটি না হওয়ার পরিপ্রেক্ষিতে একটা সেশন জোটের মতো সৃষ্টি হয়েছে এবং যারা ত্যাগী নেতৃবৃন্দ অনেকেই এরা এখন মনোবল মন বা মনের যে স্পৃহাটা সেটা হারিয়ে ফেলছে। তা আমি মনে করি এখন খুব তাড়াতাড়ি ওনারা যদি উদ্যোগী হন, সেন্ট্রাল কমিটি সহ ব্যক্তিগতভাবে যারা মহানগরের দায়িত্বপ্রাপ্ত আছেন তারা যদি উদ্যোগী হন, তাইলে যে সকল পরীক্ষিত নেতৃবৃন্দ আছেন তাদের দিয়ে যুবলীগ মহানগর যুবলীগ করা এটা অত সময়ের ব্যাপার বলে আমার মনে হয় না। দলকে শক্তিশালী করতে একজন নেতার ভূমিকা কতটুকু? আসলে একটা কর্মী একজন নেতা একজন শিক্ষক আমি মনে করি। সেই শিক্ষক যদি আপনি একজন ছাত্রকে উনি যেটুকু আপনি শিক্ষা দিবেন সেই ছাত্র ততটুকুই শিখবে। কোনো মানুষ কিন্তু জন্মগতভাবে শিশুকাল থেকে যা দেখে তাই শিখে। এখানে আমাদের শিক্ষাটা হতে হবে আপনার আদর্শকেন্দ্রিক এবং দলের জন্য নিবেদিত প্রাণকর্মী প্রয়োজন এবং দেশের জন্য দেশপ্রেম থাকতে হবে। আমাদের দেশপ্রেমের বড়ই অভাব আমি মনে করি। আমরা সবাই ব্যক্তি স্বার্থ নিয়ে অনেক বেশি ব্যস্ত। আমরা সবাই যে চেষ্টা করি আমার আগে আমি বড় হব, আমি কিভাবে রাজনীতি করে কিভাবে বড় লোক হওয়া যায়, কিভাবে রাজনীতি করে গাড়ি বাড়ি করা যায়, রাজনীতিকে পেশা হিসাবে নিতে চাই আমরা। কিন্তু রাজনীতি আসলে পেশা না, রাজনীতি আসলে একজন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি সমাজের কিছু উপকার করতে পারবেন, সমাজের মানুষ সুবিধাভোগী যেগুলো সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের পাশে দাঁড়াতে পারবেন সেদিকে আপনার অবশ্যই নজর থাকতে হবে। আপনার যদি মন মানসিকতা এবং দেশপ্রেম যদি না থাকে তাহলে তো আপনি সেটা করতে পারেন। সেই জন্য একটা আদর্শিক নেতা দরকার। বঙ্গবন্ধু আদর্শিক নেতা ছিলেন বলেই আজকে আওয়ামী লীগের অগণিত কর্মী যারা দেশকে ভালোবাসে। যদি আপনি সামরিক শাসক হন তাহলে আপনার কাছ থেকে কোনো দিনই সেইটুকু দেশের জন্য দেশপ্রেম পাওয়া যাবে না যতটুকু আপনি যদি আজকে রুট লেভেল থেকে কাজ করে উপরে উঠেন। জনগণের সাথে আপনার একটা সম্পর্ক না থাকে তাহলে কোনো দিনই আপনি প্রকৃত নেতা হতে পারবেন না। আবার প্রকৃত নেতা হতে হলে আপনি প্রথমে প্রকৃত কর্মী হতে হবে, আপনাকে দেশের প্রতি মায়া সৃষ্টি করতে হবে, তা না করলে আপনি প্রকৃত একজন নেতা হতে পারবেন না আমি মনে করি সেটা ব্যক্তিগতভাবে। আপনি খুবই ভালো বলেছেন, চমৎকার কিছু কথা আপনার কাছ থেকে শুনলাম যে একজন নেতার জন্য একজন নেতা হতে হলে তাকে অবশ্যই সবার প্রথমে দেশপ্রেম থাকতে হবে। আচ্ছা, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো যে বর্তমান সময়ের ছাত্র রাজনীতি সেটা আসলে কোন পর্যায়ে আছে? এটা আসলে আমার দৃষ্টিকোণ থেকে এখন ছাত্র রাজনীতি আগের মতো নাই। কী জন্য নাই? এখন যারা ছাত্র রাজনীতিতে আসছে তারা, আমরা যখন বিরোধী দলে ছিলাম তখন কিন্তু অনেক আন্দোলন সংগ্রাম জেল জরিমানা হুলিয়া মাথায় নিয়ে আমরা দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য দাঁড়িয়েছি, মানুষের পাশে পাশে দাঁড়িয়েছি, মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। কিন্তু এখন যারা নেতৃত্বে আসছে তারা আসলে তাদের যে পিছনের যে গল্পগুলা, পিছনের যে কাহিনিগুলা সেগুলো কিন্তু আসলে তারা জানে না, সেই ইতিহাসগুলো জানে না। সেই ইতিহাস যদি আগেই বলছি আমি যে আচ্ছা আপনার দেশপ্রেম থাকতে হবে, দেশপ্রেম যদি না থাকে তাহলে আপনি কোনো কিছুই আপনার কাজে আসবে না। আমরা এখন যারা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে, যেমন আমি ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির সদস্য ছিলাম, কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সংসদের সদস্য ছিলাম, আমরা যখন কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হই আমরা, তখন সিলেটের সাংসদ আমার পরম সদ্দেহ জন আবুল মাল আবুল মিত্তন বিরোধী দলীয় নেতা ছিলেন, তখন তিনি এমপি ছিলেন না, উনি ওনার মাধ্যমে আমাদের সিবিতে উনি স্বাক্ষর দিয়েছিলেন।
তারপর সেইটা আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের তৎকালীন প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে যোগাযোগ করে সেটা আমাদের উন্নতিকে আমরা দিয়েছিলাম। তারপরে ওনারা আমাদের সাক্ষাৎকার নিয়েছিলেন, আমাদের ইন্টারভিউ নিয়েছিলেন। নেওয়ার পর আমরা যারা মনোনীত হয়েছিলাম তারা আবার আমরা সুদাসন তৎকালীন আমাদের বিরোধী নেত্রী জন শেখ হাসিনা বাস বনে যাওয়ার সৌভাগ্য আমাদের হয়। সেইখান থেকে কিন্তু আমরা আমরা আমাদেরকে চয়েস করা হয়, আমাদেরকে মনোনীত করা হয়। এবং তার আগে আমাদের সম্বন্ধে অনেক খোঁজখবর নেওয়া হয়েছিল যে আমরা পারবো কি না, আমাদের সেই যোগ্যতা আছে কি না। কিন্তু এখন যারা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত হচ্ছে আমার মনে হয় না তাদের সম্বন্ধে আমরা সঠিকভাবে খোঁজখবর নিচ্ছি, তাদের পারিবারিকভাবেও আমরা কোনো খবর নিচ্ছি না। এর পরিপ্রেক্ষিতে দেখা যায় যে একজন ছাত্রলীগের সভাপতি তার পরিবারে কেউ শিবির করে, তার পরিবারে স্বাধীনতা বিরোধী অনেক লোকজন আছে, তার পরিবারে যারা আছে তারা রাষ্ট্রবিরোধী কার্যকলাপের সাথে জড়িত আছে, সেইটা খোঁজখবর নিতে হবে। এবং আমাদের আদর্শিক মানুষ যারা আছে আমাদের হায়ার করে এনে অন্য দলকে হায়ার করে এনে এই সংগঠনে নেতা বানাবার মতো আমাদের প্রয়োজন নেই। আমাদের অগণিত নেতাকর্মী আছে যারা নিজের স্বার্থকে চিন্তা করে, যারা দেশের জন্য কাজ করে, তাদের নিয়ে আসতে হবে। তাদের নিয়ে আসে এসে আসার পর যে নেতৃত্ব হবে সেই নেতৃত্ব কোনোদিন দেশের সাথে দেশের মানুষের সাথে গাদ্দারি করবে না, এবং যারা বঙ্গবন্ধু আদর্শকে কখনো ভুলন্ত্রিত হতে দিবে না সেই দিকে আমাদের দৃষ্টি দিতে হবে, সেটাই খুব জরুরি। তো আপনি বর্তমান সময়ের যে ছাত্র রাজনীতি, বাংলাদেশের ছাত্র রাজনীতির যে বর্তমান অবস্থা সেই সম্পর্কে আপনি নিজে বললেন যে একটু আসলে অতটাও ভালো নেই, তো সেখান থেকে উত্তরণের পথগুলোও কিন্তু আপনি বলে দিয়েছেন ইতিমধ্যে। তো আপনার কাছে আমার হচ্ছে আরেকটা প্রশ্ন যে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতন হচ্ছে, তো সেখানের দৃষ্টিকোণ থেকে দোষীদের কি শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে এই যে নেককার্যজনক ঘটনা সেইটার শাস্তি তো আসলে মৃত্যুদণ্ড কম হয় সেখানে। আপনি এখানে একটা জিনিস আমাদের আমার মনে হয় আমরা এই জিনিসটা আমরা আসলে সামনে তুলে ধরি না। আমরা যদি কোনো অপরাধী কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে অপরাধীকে দেখলে হবে না, যদি আপনি তাকে দলীয় দৃষ্টিকোণ থেকে দেখেন প্রথমেই কিন্তু সে কিন্তু একটা সুবিধা ভোগ করবে। সেই আমরা যদি যেই দলের হোক না কেন, এখানে কোনো দলনেতাই বলে দিবে না বা কোনো নেতাই বলে দিবে না তার কর্মীকে কোনো অপকর্মের সাথে সংশ্লিষ্ট হলে কোনো নেতাই সেই কর্মীকে তার দলে স্থান দিবে না, সেটা আপনার মনে রাখতে হবে। কারণ সবার দিন শেষে কোনো না কোনো জায়গায় কোনো না কোনো স্থানে কেউ না কাউকে কোনোভাবে জবাবদেহি আপনার করতেই হবে, সেটা আপনার দলের কাছে হোক আর পারিবারিক ক্ষেত্রে হোক। আমরা মনে করি আমরা যারা সিলেটে বসবাস করি আমাদের সিলেটের রাজনীতি এবং সিলেটের সমাজ ব্যবস্থা এখনও অন্যান্য জেলাগুলো থেকে অনেক ভালো আছে। এখন যারা এই সকল অপকর্মের সাথে জড়িত হয় তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় সে এবং তারা যদি আশ্রয় প্রশ্রয় পায় তাইলে সিলেটের এই সামাজিক অবক্ষয়টা কোনো দিনই আপনি ঠিক করতে পারবেন না। আপনাকে এখনই আসলে এখানে আমার নেত্রী বলে দিয়েছেন যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, কিন্তু শুধু নেত্রী বললে তো হবে না। এখন এখানে যারা এই সকল আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা আমাদের নেতৃবৃন্দ এই সকল নীতি নির্ধারক যারা আছেন তাদেরকে এ ব্যাপারে শক্ত ভূমিকা নিতে হবে যে অপরাধী যেই হোক তাকে দলীয় দিন থেকে দৃষ্টিকোণ থেকে কোনো সময় বিবেচনা করলে হবে না। এবং আমি সাংবাদিক সমাজ যারা আছে তাদেরকেও আমি একটু জিনিস ওনাদের নজরে নিয়ে আসতে চাই যে আপনারা ওনাদেরকে কখনও একজন দলীয় কর্মী হিসাবে মূল্যায়ন করবেন না, ওনাদের অপরাধী হিসাবে আপনারা সমাজের চোখে তুলে ধরবেন, তাহলে ওনারা কোনো সময় যারা অপরাধ করবে তারা বাঁচতে পারবে না। আমি মনে করি তাদেরকে সামাজিকভাবে হোক আর আইনানুগভাবে হোক তাদের অবশ্যই শাস্তি হবে, সেটাই মনে করি। আর শাস্তি হওয়াটা উচিত এবং চূড়ান্ত পর্যায়ে যতটুকু শাস্তি ওদের প্রাপ্য তা হওয়া উচিত, না হলে এই অবক্ষয়টা আমরা সমাজে রোধ করতে পারবো না, সেটাই মনে করি। বর্তমানে যদি কেউ আপনার দলের সাথে যুক্ত হতে চায় যারা নবীন, তাদের উদ্দেশ্যে কি আপনার কিছু বলার আছে? অবশ্যই। দেখেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ আমরা স্বাধীনতা সপক্ষের শক্তি। আমরা আমাদের বুকে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা লালন করি। আমরা এই দেশ গড়ার জন্য, দেশ ও মাতৃকার জন্য আমরা কাজ করতে চাই। সুতরাং আপনি যদি নবীন হন, আপনি যদি এখন আপনি মনে করেন এই দেশের জন্য আপনার কিছু করার আছে, সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, রাজনৈতিকভাবে হতে পারে, আপনার ব্যবসায়ী ক্ষেত্রে হয়, আপনি একজন ভালো ব্যবসায়ী হন,
তাহলে কিন্তু যেমন আমরা মনে করি আজকে আমার আমার যে ব্যবসা প্রতিষ্ঠান সেই ব্যবসা প্রতিষ্ঠানে আমার আমার এমপ্লয়ি আছে 50 জনের মতো, তাদের একটা ফ্যামিলি আমাদের উপরে নির্ভর করে। আজকে যদি কোনো কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কোনো প্রবলেম হয়, তাদের তাদের এই 50টা ফ্যামিলিতেই কিন্তু এই এফেক্টটা আসবে। এই এফেক্টটা এইভাবে কিন্তু দেশের উপরে এই এফেক্টটা পড়তেছে। তা আপনি যে যে ক্ষেত্র থেকে যারাই আমরা যে কিছু করি না কেন, সব কিছুর পরে আপনাকে নিজেকে পরিশুদ্ধি করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে। এবং দেশকে যদি ভালোবাসেন তাইলে অবশ্যই আপনি দেশ ও জনগণের কল্যাণে যে দল কাজ করে যাচ্ছে, যে যার গৌরব উজ্জ্বল ইতিহাস আছে, সেই ইতিহাসগুলো আমাদের জানতে হবে। এবং স্বাধীনতা যুদ্ধকে আমরা অবশ্যই আমাদের সর্বাগ্রে নিয়ে আসতে হবে, কারণ এই দেশকে যদি আমরা স্বীকার না করি তাহলে এই দেশের নাগরিক আমি হতে পারবো না। সুতরাং আমাকে দেশকে ভালোবাসার জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য দেশের প্রতি কাজ করতে হবে। সেইটাই আমি তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করব, যারা দেশের জন্য কাজ করবেন এবং দেশকে একটা উন্নতি শিখরে যেভাবে উঠতেছে দেশ, সেইটা আমাদের ধরে রাখতে হবে। সেইটাই হবে অসাধারণ কিছু কথা হলো। তো আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডায়াল সিলেটের স্টুডিওতে আসার জন্য, এবং আশা করব যে আমরা আপনাকে ভবিষ্যতে পাবো। ধন্যবাদ আপনাদেরকেও, আর আপনাদের মাধ্যমে যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শুনে। সিলেটের সংশ্লিষ্ট সবাইকে উত্তরোত্তর সমৃদ্ধ ও প্রবৃদ্ধি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আপডেট পেতে ভিজিট করুন www.dialsilet24.com এবং ফেসবুকে ইউটিউবে ডায়াল সিলেট লিখে ভিজিট করতে পারেন। আমরা আবারও ফিরে আসবো আমাদের পরবর্তী অনুষ্ঠান নিয়ে আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।